आमी जो दी इधर के शुंदर करे नाशा जाए, ताहले उन्हें शुंदर लग बर। एक मिनट पुश। आशे। उमा अभी एक कोई नाशिश नहीं करनो। आशुले माये शुरू एक टू खराब चिल। एकुन भालो अच्छे। है। सुना, अमन एक टू भालो माटी नहीं। অনেকগুলো অর্ডার আছে একটাও মূর্তি গড়ে দিতে পারছি না একটু ভালো মাটি এনে দিবি ঠিক আছে পুতুল পিসি তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই এনে দেব ভেতরে না না আমার একটু কাজ আছে আমি একটু তাড়ায় আছি আমি আজকে যাই হ্যাঁ আসলে कैसे चलो गो पुतुल पिशी काश तो बक बक कर चले आभी रेशा चिलो खूब भालो चले माचे मुद्दे हमारे खोज खबर नहीं विपदे आपदे हमारे हेल्प करे और माता हमारे बंधुर मुतो हमरा एक साथे स्कूले पढ़ता और माँ अवश्य उच्च क्लासे पढ़तो कि भालो कविता लिखते वसुंधरा दी तार पर तो स्कूल पास करार परे और मार बिये होये गेलो तार परे आबिरेर बाबाओ मारा गेलो बसुंधरा दी विधवाओ हये गेलो अनेक झड़ गेछे ओदेर उपर दिये तबे कि जानिस तो सन्तान जदि भालो हय ना कोनो झड़झापटाई मायेर गाये लागे ना आबिर एतो भालो सन्तान बसुंधरा दी सबकिछु सामले नियेछे आमी तो कत समय आबिरके बोली तुई एतो भालो लेखापড়া विदेशे चले जाना आमाय कि बोले जानिस सबाई जदि विदेशे चले जाबे ताहले देशे के थाकबे पुतुल पिशी ओर मतो किछु मानुष आमादेर देशे आछे बोलेई एखोनो देशटा ठीकठाक चलछे अच्छा पुतुल पिशी ओर मा तो आबार लेखालेखी शुरू करते पारे अनेक जोराजुरी करेछि रे किन्तु एकटा जिनिस कि जानिस तो प्रतिभा जदि एकबार बास्तबेर तलाय चापा पड़े जाय ना तार आर कखनो बिकाश हय ना बसुंधरा दी लिखते पारे ना आमार जदि मेये थाकतो आमी आबिरेर संगे बिये दिताम दाओ ना ना किछु ना बोल ओइटा दे हाँ ओई तोर एकटा पिस्तुतो दादा आछे ना राजा ना कि नाम आबिरेर संगे पड़तो खूब बाजे छेले रे बज्जात छेले राजा दा तोके एकटा कथा जिज्ञेस करछिलो हाँ जिज्ञेस जदि उत्तर ना दिते पारि इंटरनेट दिके बोलो তুই তো আমাকে বলিসনি যে আবির আর তুই একই স্কুলে পড়তিস না আমার আবির বলিসনি আবিরের নাম মুখে নেব যাও তুই ঠিক আছে যা বল আর এবার পুলিশ স্টেশনে গিয়েই বল পাগল বোন আমার ঠাস করে চল মা বল তুই জিজ্ঞেস কর ইনফরমেশন কি চাস তুই আবির আর তুই যদি এত ভালো বন্ধুই হোস তাহলে ও তোর সাথে কথাই বা কেন বলে না আর তুই ওকে ভয় বা কেন এসন আমি কাউকে ভয় টাই পাই না রে চুগা এবার তো যেতে এই না না ভয় লাগে কিছু কোন বই এখানে প্রশ্ন চুপ আসলে আমাদের অনেক পুরনো হিস্ট্রি উইয়ে ধরা বইয়ে হলুদ হয়ে যাওয়া পাতায় লেখা আছে আমাদের গল্প আমার আর আবিরের বন্ধুত্বের গল্প সেদিন চৈত্র মাস আবিরের বন্ধু হয়ে হলো আমার সর্বনাশ অবশ্য তখন সর্বনাশটা কি হবে ঠিক বুঝিনি তখন আমার লাইফের গোল্ডেন টাইম আমাদের দুজনের বন্ধুত্ব সরি তিনজনের আমি আবির আর ওই মেয়েটি আমাদের তিনজনের বন্ধুত্ব ছিল দারুণ তার মধ্যে ও ব্যাটা আবার প্রেম করত ওই মেয়েটার সাথে আর আমি প্রেম তখন আবিরের বাইকে দুটো সিট ছিল একটা ওর আর একটা ওর সেই প্রেমিকার তারপর তারপর আর কি তারপর বেশিরভাগ লাভ স্টোরিতে যা হয়ে থাকে ওই মেয়েটা আবিরকে ধোকা দিয়ে বিয়ে করে চলে গেল ব্যাস আবির লেঙ্গি খেয়ে হয়ে গেল দেবদাস কেন মেয়েটা ওকে ধোকা দিয়েছে তাতে তোর কি দোষ দোষ আমার না রে আমার মায়ের মেয়েটা কি ছিল জানিস কে अरे हमारा मास्टर तो बोन अरे जून दी আরে ওর বিয়েতে তো পোলাও আর কষা মাংস ছাটিয়ে খেয়েছি। তুইও ছাটিয়েছিস, আমি ছাটিয়েছি। এই যাই হোক, তারপরে ওই আবিরের বাইক থেকে আবির একটা সিট ধরলো, তুললো, ছুঁড়ে ফেলে দিল। আরে কি হলো বলবে তো? দেখেছিস আবার কোথায় বিগ দিচ্ছে। কি ঝামেলা! হ্যাঁ, একটা শুভ কাজে যাচ্ছি, কি হলো? এ কিছুই তো বুঝতে পারছি না, মাঝ রাস্তায় কি যে করি। এই জন্য বলি, গাড়ি কিনলে না একটা ড্রাইভার রাখতে হয়। চুপ করো তো, ড্রাইভাররা যদি সবকিছু বুঝে যেত তাহলে তো মেকানিকই হতে পারতো। বলি ড্রাইভার হবার দরকার কি ছিল তাদের? এই ডাক্তার আর নার্সের তফাৎ না বুঝলে এইরকম অশিক্ষিতের মতো কথা বলে মানুষ। কি চাকি চাকি যাও, পেছনে যাও, মনে হচ্ছে গাড়িটা ঠেলতে হবে। কোনো কাণ্ড কেন আছে তোমার? হ্যাঁ, আমায় বলছো গাড়ি ঠেলতে? গাড়ি না ঠেললে যাবো কি করে? রাস্তায় দাঁড়িয়ে থাকবো নাকি? তাই করো, রাস্তাতেই দাঁড়িয়ে। কতবার বলেছি গাড়িটাকে বেচে দাও। তোমরা এখানে দাঁড়িয়ে থাকো, আমি চললাম। আরে এখন অর্ধেক রাস্তা বাকি, যাবে কি করে? হেঁটে। আরে কিছু একটা করো তাড়াতাড়ি। আর রোজকার অশান্তি ভালো লাগে না। দেখো দেখো কি হলো, দেখো। ও ডাক্তারবাবু, আরে এখানে কি করছেন? সবাই এরকম বাইরে ঘুরছেন। আরে দেখো না আবির, গাড়িটা এমন ট্রাবল দিচ্ছে। ওদিকে একটা ইনভিটেশন আছে, সেখানেও পৌঁছতে লেট হচ্ছে, আবার রাতেও পেশেন্ট দেখার ব্যাপার আছে। একটা ট্যাক্সি পেলে ভালো হতো। ট্যাক্সি? এই রাস্তায় তো কোনো ট্যাক্সি পাবেন না। তা আপনারা কোন দিকে যাচ্ছিলেন? শান্তিপুর। শান্তিপুরে তো আমিও যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনার এই গাড়ি আর আমার এই গাড়ি তো এক না। না না, এতেই হবে। আসলে ওখানে পৌঁছানোটা দরকার। ওরে বাবা, ওদের সারা পরিবার হাঁপানি রুগী, সব আমার পেশেন্ট, সারা বছরের কামাইয়ের ব্যাপার। ঠিক আছে, তবে চলুন। মাথাটা কি খারাপ হয়ে গেল তোমার? উফ মা, তোমার না সব ব্যাপারে বাড়াবাড়ি। একটা মানুষ আমাদের হেল্প করছে আর সেখানেও তোমার প্রবলেম। বাবা তো ঠিকই বলেছে, আমাদের পৌঁছানোটা দরকার, তাই না বলো? এসো 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 এসো। চলো চলো, আমি গাড়িটা লক করে আসছি। কিরে বেরিয়ে যাবি বললি? তুমি নাকি কোন বিয়ে আটকে দিয়েছো? কি ছিল কেসটা? আর বলবেন না, পণ নিয়ে বিয়ে করছিল ছেলেটা। গয়না ঠায়না নাকি আবার ওজন ফোজন করে নিয়ে চলে যাচ্ছিল। আকেশ, আমি ওখানে ছিলাম। কিন্তু মেয়েটা, সে তো বেচারি লগ্নভ্রষ্টা হলো, তাই না? আরে না না, ওর বয়ফ্রেন্ড ছিল। ওর বাবা ওকে জোর করে ওই ছেলেটার সাথে বিয়ে দিচ্ছিল। বিয়ে ভাঙতেই ওর বয়ফ্রেন্ডকে ফোন করলাম, করে জিজ্ঞেস করলাম বিয়ে করবে কি করবে না। ও তো তখনই রাজি। আসলে আমার এই যারা বন্ধন নিয়ে বিয়ে করে তাদেরকে একদম সহ্য হয় না। এদের জন্য কত গরিব মেয়েদের জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে বলুন তো। সত্যি, এদের তো বিয়ে তো দূরের কথা, সমাজেই থাকতে দেওয়া উচিত না। যা বলেছো, যতদিন তোমার মতো ছেলে এদেশে আছে ততদিন মানুষের কোনো চিন্তাই নেই। কথা ছিল। এই কি 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 হলো? এই 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 দাঁড়া 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 দাঁড়া। আরে মালগাড়িতে প্যাসেঞ্জার তুলেছিস? এই পেছনে কি আছে? ঢাকা ঢাকা সিগি ঢাকা। গরুর খাবার খোল আছে, খাবেন? ওই আমার সাথে চ্যাংড়ামি হচ্ছে, থানায় ভরে দেবো। ডকুমেন্টস আছে, বার কর। বলছি পায়ে কি ব্যথা? নামতে দেরি হচ্ছে। হ্যাঁ, আপনার সিনিয়র কে রাখুন। এই শোন, তোর মতো এইসব ছিচকে ধরতে না আমার সিনিয়র লাগে না, আমি একাই যথেষ্ট। বলছি নামবি নাকি দরজা ভেঙে টেনে বার করবো? কে মাধব? স্যার, ওই আবির বলে একটা ছেলে, নামতে পারছে না। ছেড়ে দাও, ঝামেলা করো না, ছেড়ে দাও। হ্যাঁ ছেড়ে দাও, ওকে যেতে দাও। কেসটা কি স্যার? আর কেস একেবারে সুটকেস বানিয়ে ছেড়ে দিয়েছিল। ডেঞ্জারাস ছিল, বুঝলে? एक बार निये चिलाम, छोबी तुले एसपी के पाठी दी चिलो। अबे, आपने हैरल लोग, शेरा था आगे बोलें नहीं। एक बार ताहले आशी। हाँ। कौन-कौन शोमाय होले, हमारे व्यापारी जेने ने बे। हाँ। हमारे नाम आबीर, आबीर बैनर्जी। ओह हाँ। जा तू ये इसे की चिंते? हाँ चीनी, अनेक दिन आगे थे। दूजों ने मुद्दे एक छोटा हाथा बही हुए चिलो। तब दूजों भेतरे चले गेছিলাম আমি জেলে আর ও হাসপাতালে बाबा शोनो ना आमी जेके बीए करबो तुमी ताके कत पन देबे ए आबार की धरनेर प्रश्न आमादेर सबई तो तोर ताहले तो तार सबई पावा उचित शोनो एक पैसाओ देबे ना ठीक आछे आर तार बड़ो जोदि बीए करते चाय ताहले मायेर साथे बीए दिये देबे जाओ टीवीटा बंध करो शुते चलो अनेक रात होयेछे दाड़िये दाड़िये शुनछो सब আমাদের পরের সেমিস্টারে পাঠিয়েছে কৃষ্ণনগর থেকে মিশনারি স্কুলের ছাত্রী নিতু নিতু রায় নিতু লিখছে আমার এক বান্ধবী নাম নন্দিনী কিছুতেই ওর ভালোবাসার কথা বলতে পারছে না আসল মানুষটাকে কিভাবে বলবে তাও বুঝতে পারছে না ওকে কিভাবে হেল্প করব ওকে তো হেল্প করতে পারবে না নিতু ওর মনের কথা ও নিজেকেই বলতে হবে মনে সাহস আনতে হবে আরেকটা কথা ভালোবাসার মানুষ কাছে না থাকলেও ভালোবাসা কিন্তু মরে যায় না সেটা সব সময় সঙ্গে থাকে কারণ নন্দিনী ভয় পেও না এবার তুমি মন খুলে তোমার মনের মানুষটিকে তোমার মনের কথাটি বলে ফেলো কেমন দেখবে সব সমস্যার সমাধান হয়ে যাবে হাওড়া ব্রিজে এর পরের গানের অনুরোধ করেছেন মুর্শিদাবাদ থেকে শান্তন মণ্ডল সেদিনই মনে মনে ঠিক করলাম আমাকে আবিরের বাড়ি খুঁজে পেতেই হবে যেতেই হবে আমাকে ওর কাছে बोलते ही हबे आमार भालोबाशार कथा साधारणत आमी एरकम हाथ पा छड़िए पागलेर मतोई घुमाई किन्तु सेई दिन थेके आमार शोयार धरनटाओ बदले गेल কালকে একটা ব্লাড টেস্ট করাতে হবে তাহলে হ্যাঁ এক মিনিট এই কোথায় বেরিয়েছিস একজনের সাথে দেখা করতে যাচ্ছি না না মেক করেছি এক্ষুনি বৃষ্টি নামবে বেরোতে হবে না বাবা আমি বৃষ্টি পড়ার আগেই ফিরে আসবো বললাম তো বেরোতে হবে না যা 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 টাটা টাটা হ্যাঁ বলো दादा आबिर बंदोपाध्याय बाड़ीटा कोथाय ओई तो ओई जो भेड़ीगुलोर पेछोने जाओ बाड़ी जाओ नेमनी लगी अशी नंदा की के लोगो देखो তোমার মেয়ে লোক কোথায় হ্যাঁ এত তাড়াতাড়ি ও মন কেন অন্য রকম